করেছো তুমি? মেকআপ করেছো? বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা রাখছি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো পিউর এক্সাম হয়ে গেছে বলে ওর ছুটি বাড়িতেই আছে, আর বাড়িতে এত দুষ্টুমি করছে যে কি বলবো আপনাদের। চলুন বেডরুমে দেখুন বেডরুমের কি অবস্থা করেছে সেটা আপনাদের প্রথমে আগে ঘুরে দেখাই। দেখুন বন্ধুরা পিউ কি করেছে ঘরটার মধ্যে। কি করছো তুমি? খেলছো? দেখুন ওর খেলনার সরঞ্জামের মধ্যে কি কি আছে তুমি দেখাও সবাইকে, কি কি আছে দেখাও। খেলনা দেখুন বন্ধুরা, আমার বাজারের ব্যাগ গুলোকে সব তুলে নিয়েছে, এই দেখুন এগুলো সব বাজারের ব্যাগ। কি আছে খেলার সরঞ্জামের মধ্যে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখুন বন্ধুরা খেলার সরঞ্জামের মধ্যে কি আছে দেখুন। এই যে একটা স্লেট কিনে দিয়েছিলাম, এই স্লেটটা এখন অবশিষ্ট নেই, এটা এখন খারাপ হয়ে গেছে, এটার মধ্যে এখন অরেঞ্জ কালার করে দেওয়া হয়েছে, তাই তো? এই দেখুন এটা একটা গায়ে দেওয়ার জালি, এটা নিয়ে কি করো তুমি? হ্যালো, এটা খেলার জিনিস, আমার মাথার চুলের ক্লিপ, এই ক্লিপ মাঝে মাঝে আমি খুঁজে পাই, মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যায়, কোথায় দেখা যায় সেটা খুঁজে পাওয়া যায়। এটা কি দেখুন, ওর পাপা ওকে ডক্টরের ক্লিপস কিনে দিয়েছিল, সেই ক্লিপসের মধ্যে একটা মাত্র বেঁচে আছে, বাকিগুলো কোথায় জানি না আমি। তুমি কি করো সারাদিন, কি করো বলে দাও সবাইকে। আচ্ছা এটা দেখো কি, এটা দেখো যেটা কি দেখো বলে দাও সবাইকে। এটা কি চিরুনি? কি করো কার চিরুনি এটা? দেখো এই মা বাবার চিরুনিটা কি করো গিয়ে দেখেছেন, আমার মাথার চিরুনিটাও ওর খেলার সম্পত্তির মধ্যে চলে গেছে। আর কি কি আছে দেখো, এই যে এগুলো কি বলে দাও তোমার, এই যে এইগুলো কাগজগুলো দেখছেন, এগুলো কি পয়সা? এগুলো পয়সা, এটা ভালো লাগে বলে দাও সবাইকে। বুঝতে ভালো লাগে, দুষ্টু বুঝতে ভালো লাগে, কি দুষ্টু করো তুমি? দুষ্টু করো, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? একটু একটু ভালো লাগে, অবশিষ্ট দেখাই আপনাদের। এই দেখুন এগুলো হচ্ছে বাজারের ব্যাগ, সব চলে এসছে এখানে। তারপর হচ্ছে ঘরের যে কৌটো অর্ধেক ঢাকনা নিয়ে এসছে, ঢাকনা গুলো খুঁজে আপনাদের তো দেখানো হয়নি। আমার সংসারে মানে রান্নাঘরের কিছু জিনিস ওর খেলনার মধ্যে সামিল হয়েছে, কি দেখুন এই দেখুন ঝুড়ি, এই ঝুড়িগুলো আমার ইউজ করার মানে উপায় নেই, কারণ এই ঝুড়িগুলো যদি আমি ইউজ করি কান্না কাটি করে মানে মানে ঘরের মধ্যে তুলতলাম করবে। এই ঝুড়িগুলো নাকি ওর, গুলো কার ঝুড়ি ঠিক আছে। এই দেখুন ওর তাওয়া আছে, এটা দিয়ে রুটি বানায় তাই না? কেমন রুটি বানায় একটু দেখি দাও সবাইকে। চা রান্না করেছে আপনাদের জন্য, ভালোই দেখুন কি এটা দেখুন, খেলনার লিস্টে আমার ঘড়িও চলে এসছে ঠিক আছে। আমার মানে রাস্তায় যাবার ঘুরতে যাবার ঘড়ি, আচ্ছা দাদার বাড়ি, দাদার বাড়ি মানে হচ্ছে আমার বাবার বাড়ি, বাপের বাড়ি যাবার সময় এই ঘড়িটা আমি পরে যাব, সেটা ওর খেলনার লিস্টে চলে এসেছে। আমার তো পিং ঘড়ি। তোমার পিং ঘড়ি? আচ্ছা তো কি করছো তুমি এটা? আমি পাউডার মাখছি। আরে এরকম ভাবে কেউ পাউডার মাখে? আমাদের বইটা দেবো। বন্ধুরা আজকে তো শনিবার, স্যাটারডে, তো সেই কারণে আজকে আমি বাড়িতে একটু নিরামিষই রান্না করেছি। তো কি রান্না করেছি চলুন দেখাই। দেখুন কারেন্টও চলে গেল, দেখাই চলুন, অন্ধকারের মধ্যেই দেখাই আর কি করবো। এই যে ভাত, আর করেছি হচ্ছে আলু ভাজা, আর করেছি হচ্ছে ডাল, এই যে আর হচ্ছে পিউর জন্য আছে ডিমের ঝোল, অমলেট করে ঝোল করেছি, আর চাটনি আছে। তো আজকে এখন বিশেষ কিছু করিনি। তো পিউ এখন খেলছে না, দুষ্টুমি করছে সারাদিন, তো দুষ্টুমি করে, চলুন দেখি এবার কি করছে ঘুরে আসি। পিউ কি করছো?
এ কি সেজেছো তুমি? চলো দেখুন কি সেজেছে। কি সেজেছো তুমি এটা? আমি এটা দাঁড়া করিনি। মুখে পাউডার, গায়ে ওড়না, এটা কি সাজাইছে? এটা আমার দুধের আমাদের মনে কি দাঁতি? কি সেজেছো তুমি? এ মা, ভূত সেজে গায়ে ওড়না পরে বসে আছো? আমি এবার দূর করতে যাচ্ছি। বাই।